আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। দেখেন, আজকের ভিডিওতে মূলত কাতার থেকে ক্রোশিয়া ভিসার জন্য যারা জানতে চেয়েছেন টোটাল প্রসেসিংটা, এ টু জেড সম্পূর্ণ সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে নতুন যারা আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলে রাখি, যারা কাতার থেকে বিভিন্ন কোম্পানির ভিসা নিয়ে আসেন, মূলত ক্রোশিয়া দেশটি যেতে হলে ভালো একটি সুযোগ রয়েছে। 2024 সালে বিগত বছরগুলোতেও আমরা দেখেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে ভিসার ইস্যু খুব ভালো ছিল। তো তারই সুবাদে বর্তমানে যারা আবেদন করতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করতেছেন যে আমার ভিসার ক্যাটাগরি কী ধরনের হতে হবে বা কোন পর্যায়ে, বা আমি হাউস ড্রাইভার হিসেবে আছি বা আমি বিভিন্ন সাইটে কাজ করতেছি বা যে কোনো একটি কাজে আমি কর্মরত আছি কাতারে, তো সেই অনুসারে বর্তমানে আমরা যারা আবেদন করতে চাচ্ছি সেই হিসাবে আমার কোনো সমস্যা হবে কিনা, বা কপিলের কাছ থেকে কোনো ধরনের বা মালিকের কাছ থেকে কোনো ধরনের ডকুমেন্টস নেওয়ার প্রয়োজন হবে কিনা, বা অনেকেই আবার কিন্তু যখন ভিসা হবে ভিসা জমা দেওয়া ডকুমেন্ট জমা দেওয়ার সময় এম্বাসির তরফ থেকে বিভিন্নভাবে ডকুমেন্টসগুলো চাইবে কিনা, বিশেষ করে মালিকের কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে বা কপিলের কাছ থেকে, এই সমস্ত বিষয় নিয়ে অনেকে কিন্তু মানে একটা সন্দেহের মাঝে আছেন। যে কোনো একটা সমস্যা হলে হয়তো বা কাতারে থাকা নিয়েও তার কিন্তু সমস্যা হয়ে যেতে পারে, বা কপিল বা মালিক জানলেও কিন্তু সমস্যা হতে পারে। বিশেষ করে মিডিল ইস্টের দেশগুলোর ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো আমরা সবসময় চিন্তা করে থাকি। তো যাই হোক, কাতারে যারা যেভাবে যে ভিসা নিয়ে আসে, মূলত আপনি যে কোনো ক্যাটাগরির ভিসা হোক না কেন, আপনি কিন্তু চাইলে ক্রোশিয়ার জন্য আবেদন করতে পারবেন। এবং একটা বিশেষ সুবিধা হচ্ছে যে এম্বাসিতে যখন আপনি ফাইলটা সাবমিশন করবেন, তখন কিন্তু কাতারের কফিল বলেন, মালিক বলেন বা আপনার কোম্পানি বলেন, আপনি যেভাবে যার আন্ডারে কাজ করতেছেন, কোনো ধরনের কিন্তু আসলে ডকুমেন্টসগুলো চায় না এম্বাসির তরফ থেকে বা ক্রোশিয়ার কোম্পানির তরফ থেকেও কিন্তু এই ধরনের কোনো ফিডব্যাক বা কোনো ধরনের কোনো কিছু কিন্তু চায় না। এখন অনেক সময় দেখা যায় যে আপনার পারমিটের মধ্যে সমস্যা, ডকুমেন্টসের মাঝে সমস্যা, কোনো ধরনের কোনো সন্দেহ প্রকাশ করলে তারা কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু যে কোনো একটি ডকুমেন্টস ভেরিফাই করার ক্ষেত্রে কোম্পানির ডকুমেন্টস বা এটা সেটা কিন্তু তখন কিন্তু চায়। কিন্তু এক পর্যায়ে মানে প্রথম অবস্থায় যখন আপনার পারমিট অ্যাকুরেট থাকবে, আপনার অ্যাকোমোডেশন মানে ক্রোশিয়া থেকে যে পারমিট আসবে সেই সম্পূর্ণ ডকুমেন্ট যদি আপনার ইটুতে সম্পূর্ণ পরিষ্কার বা ক্লিয়ার বা একবারে অ্যাকুরেট অথেন্টিক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের প্রশ্নই আসে না, তারা আর ভেরিফাই করতে চায় না, আলহামদুলিল্লাহ ভিসাটা দিয়ে দেয়। ভিউয়ার্স, মোটামুটিভাবে আপনার প্রথম অবস্থায় যারা ক্রোশিয়াতে জমা দিতে চাচ্ছেন কাতার থেকে, যেহেতু ভিসার রেশিও 99% বললেই চলে, সেই অনুসারে আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেটা হচ্ছে আপনার পাসপোর্ট, আপনার ভিসা মানে কাতার আইডি কার্ড, এবং সাথে সাথে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ছবি। এই চারটি ডকুমেন্টস অবশ্যই আপনাকে কিন্তু জমা দিতে হবে। অনেকেই আছেন যে পাসপোর্টের মেয়াদ কম আছে, তো নতুন পাসপোর্ট জমা করতে দিয়েছেন, পুরাতন পাসপোর্টটা দিয়ে কিন্তু আপনি কাজ চালাতে চাচ্ছেন, এবং পুরাতন পাসপোর্টে কী ধরনের মেয়াদ থাকতে হবে সেই হিসেবেও আপনাকে কিন্তু কিছু ধারণা রাখতে হবে। 1 বছরের কম হলে কখনোই আপনি এই যে বর্তমান পাসপোর্ট বা রানিং পাসপোর্ট আপনার হাতে আছে সেটা দিয়ে আপনি কখনোই আপনি আবেদন করবেন না। আপনার কিন্তু নতুন যে পাসপোর্ট বা রিনিউ করে যে পাসপোর্টটা আপনি হাতে পাবেন সেটা নিয়েই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। 1 বছরের উপরে যদি কোনো পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে কিন্তু আপনি ওই পাসপোর্ট দিয়ে আবেদন করতে পারবেন, এবং সাথে সাথে কাতার আইডি কার্ডের মেয়াদ যেন 6 মাসের নিচে না হয়। অনেকে বলবে, ভাই আমার 5 মাস আছে, 4 মাস আছে, এটা দিয়ে হবে কিনা? দেখেন, অনেক সময় দেখা যায় আমরা আবেদন করে দিই কিন্তু পরবর্তী পর্যায়ে ক্রোশিয়াতে যখন আপনার এই ফাইলটা সাবমিশন করা হয়, যে কোনো একটি কারণে আপনার ফাইলটা প্রসেসিং করতে দেরি হয়ে গেছে, লেট হয়েছে, বা যে কোনো একটি অসুবিধার সৃষ্টি হচ্ছে, হয়তো বা আপনার ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে যে কোনো একটি অসুবিধার কারণে আপনার ফাইলটা দেখা গেছে 1 থেকে 1.5 মাস বা 2 মাস পরে ফাইলটা প্রসেসিং হলো, এবং সেক্ষেত্রে আপনার আইডি কার্ডের মেয়াদটা কিন্তু কমে গেল। এখন যখনই আপনার ফাইলটা প্রসেসিং মানে মেইন পজিশনে গেল, তখন কিন্তু তারা দেখলো যে আইডির মেয়াদ নেই, আবার কিন্তু আপনাকে নতুন করে আবার জমা দিতে হচ্ছে, মানে একটি হ্যাসাল বা সমস্যার মাঝে আপনাকে পড়তে হচ্ছে। এই কারণেই যেই ডকুমেন্টসগুলো আপনি প্রথম অবস্থায় জমা দিবেন, চেষ্টা করবেন যে এগুলো কিন্তু সম্পূর্ণ আপ টু ডেট, একবারে পরিপূর্ণভাবে সময় যেন থাকে, তাহলে যে যার মাধ্যমে আপনারা যেভাবে আবেদন করবেন, এক পর্যায়ে এসে আপনার কোনো ধরনের সমস্যা ছাড়াই সম্পূর্ণ সবকিছু আপনি হাতে পেয়ে যাবেন।
পরবর্তী যে বিষয়টা পুলিশ ক্লিয়ারেন্স, পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু কাতারে তৈরি করা একবারে সম্পূর্ণ একবারে পরিষ্কার একটি পানির মতো বিষয় যে আপনি অনলাইনে আবেদন করবেন এবং আপনি সত্যায়িত করে আনবেন খুশি এম্বাসি থেকে, এবং সেটা কিন্তু সপ্তাহে শনি রবি ছাড়া, মানে সাপ্তাহিক ছুটি ছাড়া যে কোনো একটি সময় গেলেই সরাসরি এম্বাসি থেকে আপনাকে এটা অ্যাটেস্টেশন করে দেবে, সত্যায়িত করে দেবে। এবার আসি 4 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ছবি। ছবি হচ্ছে আপ টু ডেট দেওয়ার চেষ্টা করবেন, আপনার বর্তমানে বিগত বছরগুলোতে যে ছবি বা পাসপোর্টে যে ছবি লাগানো আছে বা আপনার পুরাতন কোনো ছবি আপনি জমা দিবেন না। বর্তমানে ফেস কাটিং অনুসারে আপনার যেই বর্তমান যে ছবিটা আছে, আপনার বর্তমান যে পিকচারটা আছে সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন এবং আপ টু ডেট ছবি কিন্তু আপনি দেওয়ার চেষ্টা করবেন। মূলত এই 4টি ডকুমেন্টস, পাসপোর্ট, আপনার আইডি কার্ড এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ছবি, এই 4টি ডকুমেন্টস আপনি কাতার থেকে জমা দিবেন ফাইল সাবমিশনের ক্ষেত্রে। পরবর্তী পর্যায়ে যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে, ওয়ার্ক পারমিটের সাথে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট, কোম্পানির কন্ট্যাক্ট লেটার, গ্যারান্টি লেটার এবং সাথে সাথে আপনার অ্যাকোমোডেশন। এই ডকুমেন্টসগুলো আপনার হাতে পাওয়ার পরে ইন্স্যুরেন্স আপনি তৈরি করবেন। ইন্স্যুরেন্স তৈরি করাও খুবই সম্পূর্ণ, সব কিছুই কিন্তু খুবই সহজ। অনলাইনে আপনি ইন্স্যুরেন্স তৈরি করবেন, ইন্স্যুরেন্স নিয়ে নিয়ে ইন্স্যুরেন্সের ডকুমেন্টস নিয়ে সম্পূর্ণ সব কিছু, এবং সবচেয়ে বড় একটি ভালো সুযোগ সুবিধা রয়েছে কাতার থেকে খুশি ভিসার জন্য, সেক্ষেত্রে কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। আপনি অফিস টাইমে গিয়ে যেই কোনো সময় যে কোনো দিন অফিস টাইমে গিয়ে আপনি ফাইলটা সাবমিশন করতে পারবেন খুব অনায়াসে, সুন্দরভাবে আপনার ডকুমেন্টসগুলো সাবমিশন করে এম্বাসি ফি দিয়ে আপনি সোজাসুজি আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দিবে, সেই রিসিপ্টটা বা টোকেন দিয়ে দিবে, আপনাকে টোকেন সংগ্রহ করে নিয়ে আসতে হবে এবং আপনাকে অপেক্ষা করতে হবে 30 থেকে 45 দিন বা সর্বোচ্চ 2 মাস পর্যন্ত, অনেক সময় একটু বেশি সময়ও লাগে। তাদের রুশিয়ার যে সরকারি ছুটি আছে, কাতারে যে সরকারি ছুটি আছে, সম্পূর্ণ সব কিছু মিলে অনেক সময় দেখা গেছে সময়ের একটু ব্যতিক্রম হয়ে যায়। তবে ইনশাআল্লাহ অতটুকু বলা যায় আপনার সম্পূর্ণ ডকুমেন্ট বা একটু যদি সম্পূর্ণ সব কিছু ঠিক থাকলে আলহামদুলিল্লাহ খুব সহজেই কিন্তু তারা ভিসাটা দিয়ে দেয় ওই ধরনের কোনো ভেরিফাই ছাড়াই। দেখেন সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আসলে কত টাকা খরচ হবে। এখন এই টাকার বিষয়টা আপনি যদি একটা এজেন্সির কাছে যান, যেমন ধরেন আপনার অনলাইনের মাধ্যমে আপনার একটা ব্যক্তির সাথে পরিচয়, একটা প্রতিষ্ঠানের সাথে পরিচয়, একজন একটা এজেন্সির সাথে পরিচয়, এবং সেখানে আপনি পরিচয় হওয়ার পরবর্তী পর্যায়ে আপনি সেখানে তার সাথে কথা বলতেছেন এবং কথা বলার পরবর্তী পর্যায়ে উনি আপনাকে একটা অ্যামাউন্ট বলে দিচ্ছে যে ভাই আমি এত টাকার ভিতরে হলে পারবো, যেমন ধরেন 8 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, যে কোনো একটি অ্যামাউন্ট আপনাকে দিল, এবং এর মধ্যে কিন্তু সম্পূর্ণ সব কিছু ঠিক থাকার পরবর্তী পর্যায়ে যখন আপনার সাথে ওনার সাথে একটা আলোচনা হলো, পরামর্শ হলো, আপনিও বুঝলেন যে না ঠিক আছে আমি এত টাকার ভিতরে হলে যেতে পারবো বা এটা আমার সাধ্যের ভিতরে, দেন আপনি সামনে অগ্রসর হলেন এবং আপনি ফাইলটা জমা দিলেন। এবং আপনার যদি অপছন্দ হয় বা আপনার এই যে কথাগুলো বা আপনি যে আলোচনা পরামর্শটা করলেন ব্যক্তির সাথে বা প্রতিষ্ঠানের সাথে, পরবর্তী পর্যায়ে আপনার সাথে হয়তো বা কোনো একটা বিষয় নিয়ে আপনার ভালো লাগলো না, আপনি চিন্তা করলেন যে না আমি আরও 2, 4, 5, 10টা ব্যক্তির সাথে আলোচনা করব, দেখব ভালো কোনো এর থেকে ভালো কোনো সুযোগ আছে কিনা বা ভালো কোনো কিছু পাওয়া যায় কিনা, দেন আপনি অন্যান্যদের সাথেও যোগাযোগ করে ভালো একটি সুযোগ বা যে টাকার যে পরিমাণটা সেটার উপর ভিত্তি করে আপনার পছন্দ অনুযায়ী আপনি সেখানে জমা দিতে পারেন। আসলে এই জিনিসটা অনেকেই মানে সর্বোচ্চ যে প্রশ্ন বা যেই কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ভাই কত টাকা লাগে, কত টাকা লাগে। আসলে টাকার অ্যামাউন্টটা কেউ কোনোদিন কাউকে ফিক্স করে বলতে পারে না। আপনি আপনার আশপাশে আপনি যেখানে যেই জায়গায় অবস্থানরত আছেন, আপনার পরিচিত যদি 5 জন লোক আপনার যে এরিয়াতে আছেন, ওই এরিয়ার ভিতরে যদি বাইরের দেশে মানে ইউরোপে যদি গিয়ে থাকে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, 5 জনের কাছ থেকে কিন্তু সমান কোনোদিন টাকার অঙ্ক আপনি পাবেন না। 5 জনের কাছ থেকে কিন্তু 5 রকমের টাকার অঙ্ক বিভিন্ন এজেন্সি বা প্রতিষ্ঠানগুলো নিয়ে থাকে বা নিচ্ছে। এটাই হচ্ছে মূল বিষয়টা, আপনারা যেখানে জমা দিবেন সম্পূর্ণ বুঝে শুনে দেখে তারপরে একটা পরামর্শ আলোচনার মাধ্যমে আপনি জমা দিবেন। এবং কাতার থেকে প্রসেসিংয়ের যে টোটাল যে সময়টা সেটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে ক্রোশিয়া পুলিশ স্টেশনে আপনার ফাইলটা কত দ্রুত জমা হচ্ছে, ক্রোশিয়ার কোন এরিয়াতে আপনার ফাইলটা জমা হচ্ছে, যে সমস্ত পুলিশ স্টেশনে কোনো ধরনের চাপ নেই, মানে কাজের ওই ধরনের কোনো ঝামেলা নেই, ওই সমস্ত পুলিশ স্টেশন থেকে খুব দ্রুততার সাথে কিন্তু পারমিটগুলো ইস্যু হয়ে আসে। প্রত্যেকটি কোম্পানি কিন্তু একটি লয়ার দ্বারা কাজ করে, ওই লয়ার যেই এরিয়াতে আপনার কোম্পানিটা সেই
পুলিশ স্টেশনে বা থানাতে আপনার ফাইলটা সাবমিশন করে, সাবমিশন করার পরবর্তী পর্যায়ে সেখান থেকে যত দ্রুত ঝামেলা ছাড়া আপনার পারমিটটা তারা ইস্যু করে দেয়, আপনি এখানে তত দ্রুত আপনার হাতে আপনার পারমিটটা পেয়ে যাবেন। এখন অনেকেই কিন্তু ক্রোশিয়ার যে রাজধানী আছে সেখানেও কিন্তু অনেকেই কিন্তু ফাইল জমা দিয়ে রাখে, কিন্তু এই রাজধানী থেকে কিন্তু ফাইলগুলো বা যে রাজধানীর যে এরিয়াগুলো আছে বা পুলিশ স্টেশনগুলো আছে সেখান থেকে কিন্তু ফাইলগুলো আমাদের হাতে আসতে কিন্তু অনেক লম্বা সময় লেগে যায় বা অনেক সময়ের ব্যাপার। তো সেই অনুসারে কিন্তু সম্পূর্ণ সব কিছু বিচার বিবেচনা করে আপনি যেই এজেন্সি হোক, যে ব্যক্তি হোক, যার মাধ্যমে জমা দিবেন, আপনাকে দেখে শুনে বুঝে জমা দিতে হবে যে যত দ্রুত আপনার ফাইল আপনার বা আপনার ওয়ার্ক পারমিট আপনি হাতে নিয়ে আসতে পারেন। আশা করি এই সম্পূর্ণ বিষয়বস্তু বুঝে শুনে সামনে অগ্রসর হবেন। মূলত এই হচ্ছে কাতার থেকে প্রসেসিং করার জন্য যে মূল সময়টা, সাথে সাথে প্রসেসিংয়ের সময় যেই টোটাল সময়টা সেটা হচ্ছে 3 থেকে 4 মাস, সর্বোচ্চ 5 মাস। এবং আপনার ওয়ার্ক পারমিট থেকে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনি যখন হাতে পেয়ে যাবেন তখন আপনার যে টোটাল সময়টা এম্বাসিতে ফাইল সাবমিশন করার থেকে মানে টোটাল মিলে আপনার 45 থেকে 2 মাসের ভিতরে কিন্তু তারা রেজাল্টগুলো দিয়ে দেয়। এই হচ্ছে টোটাল প্রসেসিং সময়টা। তো এটাই কাতার থেকে ফুল প্রসেসিংয়ের যে বিষয়টা আপনাকে বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে বা এই ভিডিও দেখার পরে আপনার যদি কাঙ্ক্ষিত প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো দ্রুত সময়ে আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।